সব মিলে আমি সরকারকে ধন্যবাদ জানাই, এরকম একটা পরিস্থিতি আমরা ভোট দিতে পেরেছি উৎসব মুখর পরিবেশে। আমার জীবনে এবার লাইফে ফার্স্ট ভোট, আমার ভোটটা অনেক ভালো লাগছে। ভোটটা যেন সুন্দরভাবে দিতে পারে সেই জন্য আর কি আশা নেই। আমার জীবনে এবার লাইফে ফার্স্ট ভোট, আমার ভোটটা অনেক ভালো লাগছে। আর আমি একজন ভালো একটা গণ্যমান্য ব্যক্তিকে ভোট দিলাম, সো ওনাকে আমার খুব ভালো লাগে। আর আমার কেন্দ্রে এরকম কোনো হুলস্থুলি নাই, ভালো নিরাপদভাবে সবাই আর কি ভোট কেন্দ্রে এসে ভালোভাবে ভোট দিতে পারতেছে। আমি 6 বছর যাবৎ কিডনি, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, ডায়াবেটিস, প্রেশার রোগে ভুগছি। তাই আমার ভোট আমার দেওয়ার জন্যে, ভোট আমার মূল্যবান অধিকার, ভোট দেওয়ার জন্যে আমি আমার ছোটবারের সাথে নিয়ে আসছি। অসুস্থ ধরে ধরে নিয়ে আসলাম, ভোটটা যেন সুন্দরভাবে দিতে পারে সেই জন্যে আর কি আশা নেই। সুস্থ এখানে আমার ছেলে ধরে ধরে নিয়ে আসি, আমি ভোটটা দিচ্ছি সুস্থ মতো। আজকে আমার লাইফে ফার্স্ট টাইম ভোট দিলাম, সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশ ছিল, তো কোনো সমস্যা হয়নি ভোট দিতে। সব মিলিয়ে আমি সরকারকে ধন্যবাদ জানাই, এরকম একটা পরিস্থিতি আমরা ভোট দিতে পেরেছি উৎসব মুখর পরিবেশে। সব মিলিয়ে ভালো লাগছে আমার বিষয়টা।